হাই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন গেমিং উজিহাত ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি জিহাদ। তো নিয়ে চলে আসলাম আরও একটা নতুন মিথ বাস্টার্সের এপিসোড। অ্যান্ড দেখতে দেখতে আমরা অনেকগুলো এপিসোড কমপ্লিট করে ফেলেছি। অ্যান্ড আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের এরকমভাবে নতুন নতুন মিথ কমেন্ট সেকশনে দেওয়ার জন্য, কারণ আপনার যদি কমেন্ট সেকশনে এরকম মিথগুলো কমেন্ট না করতেন তাহলে কিন্তু আমরা সব জানতামই না। সো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড যারা যারা আমাদের নতুন নতুন মিথ দিতে চান, মানে নেক্সট ভিডিওতে করার জন্য নতুন নতুন মিথ দিতে চান, তারা এই ভিডিও কমেন্ট সেকশনে আপনাদের জানা মিথগুলো কমেন্ট করে দেন। সেই সকল কমেন্ট থেকে আমরা নেক্সট ভিডিও মেক করবো। সো আজকের মতো চ্যালেঞ্জ শুরু করা যাক আমাদের ভিডিও। অ্যান্ড যারা যারা চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এখানে তো ফার্স্ট মিথ লিখেছেন, র্যাম্পেজ মোডে ঢোকেন, তারপর একটু ওয়েট করেন, গান চুজ করে অপশন দিলে যেটা গ্রেনেড থাকবে সেই গানটা নেন। অ্যান্ড গ্রেনেড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন, গেম শুরু হওয়ার আগে আগে ওয়ালে গ্রেনেড মারেন, অ্যান্ড সি দ্য ম্যাজিক। তো চয়ন আসলে দেখি এরকম কীরকম ম্যাজিক আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ওয়েট করতে যে কখন আমাদের গান চুজ করার অপশনটা দেয়। সো অনেকক্ষণ তো হয়ে গেল, সবাই তো একদম অ্যালাইভই আছে, কিন্তু এখন ওই যে মেয়েটা মনে হয় এখন অনলাইনে আসে নাই, মানে এখনও পর্যন্ত তার মোবাইলে ফুল ফিল পেলে গেমটা আসে না, সেজন্য এখনও দেয় না হচ্ছে গান চুজ করার অপশনটা। আরে ভাই কত এই যে দিয়ে দিছে। সো চার নাম্বার একটা গ্রেনেড আছে, সো নিয়ে নিলাম এখানে M60+ গ্রেনেড। ওকে, গ্রেনেড আমাকে হাতে নিতে হবে, অ্যান্ড দেন এই সামনের ওয়ালটাতে মারতে হবে গেম শুরু হওয়ার আগে আগে। সো একটু ওয়েট করি। অ্যান্ড ওকে, দিয়েছে তাড়াতাড়ি গ্রেনেড, ইয়েস পারফেক্টলি গ্রেনেড হয়ে গেছে। সো চলেন দেখি আমরা কীরকম ম্যাজিক আমরা দেখতে পারি। ভাই সেই লেভেলে একটা ইপিক মিথ ছিল, মানে আমি ভাবতেই পারি না যে এরকম একটা হবে। মানে দেখতে পাচ্ছেন আমি এখানে ইনভিজিবল প্লাস ইমর্টাল হয়ে গেছি, মানে আমাকে কেউ দেখতেও পারতেছে না, অ্যান্ড কেউ আমাকে মারতেও পারতেছে না, মানে দেখতে পারছে না সেজন্য মারতে পারছে না হয়তো, আবার গুলি করলে কোনো রকম মানে ডিফল্টভাবে তো গুলি লাগার কথা সেরকমও লাগতেছে না। সো এখানে আমরা বলতে পারি যে এখানে ইমর্টাল প্লাস ইনভিজিবল, সো দুইটাই কিন্তু এখানে হয়ে গেছে। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এরকম এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মানে মিথগুলো আমাদের কমেন্ট করার জন্য, না হলে কিন্তু এসব আমরা ট্রাই করতে পারতাম না, জানতামই না যে এরকমও কিছু হয়। বাই দ্য মিথ ইজ ফুললি কনফার্মড। এখানে আমাদের নেক্সট মিথ লিখেছেন, জিপ গাইন, তারপর যে গাছে গিফট থাকে ওইটার নিচে যাও, তারপর লাভ দিয়ে জিপ গাইয়ের উপরে উঠো, দেখবে তুমি গিফটের ভিতরে যেতে পারবে। মানে সিরিয়াসলি ডুড, এই যে এই গিফটগুলোর কথা আই থিঙ্ক বলছে, কারণ যে গায়ে যে গাছে গিফট থাকে সেখানে জিপ গায়ে কিন্তু নিয়ে চলে আসছি। অ্যান্ড দেন আমি জিপ গায়ে ঠিক উপরে উঠবো, অ্যান্ড দেখি আসলে কি ঢুকা যায় কিনা। হ্যাঁ ভাই, আপনার মিথটা একদম একশো সত্যি, এখানে কিন্তু আমি গিফটের ভিতরে ঢুকে পড়ছি। অ্যান্ড বাই দ্য ওয়ে এটা একটা হিডেন প্লেসও বলতে পারেন, কারণ এখানে লুকিয়ে থাকে, আপনি পুশ করতে পারেন। অ্যান্ড দ্য মিথ ইজ ফুললি কনফার্মড। সো গাইস, আওয়ার নেক্সট মিথ ইজ, পানিতে গিয়ে সার্ফবোর্ডে ক্লিক করেন, তারপর আলোক অ্যাবিলিটি ইউজ করেন, অ্যান্ড 2-3 সেকেন্ড পানিতে থাকার পর মাটিতে উঠুন, দেখবেন আপনার আলোক পাওয়ার মাথায় উঠে গে যাবে। মানে সিরিয়াসলি ডুড, আসলেই তো চলেন আসলে দেখি স্টেপ বাই স্টেপ ফলো করে যে আমরা আসলে কীরকম গ্লিচ কিংবা ম্যাজিক দেখতে পারি। হ্যাঁ ভাই, আপনার কথা একদম একশো সত্য, কারণ এখানে দেখতে পাচ্ছেন আমি যখনই আলোক অ্যাবিলিটি ইউজ করে পানিতে 2-3 সেকেন্ড সাঁতার কাটার পর আবার মাটিতে উঠি, তখন কিন্তু আলোক অ্যাবিলিটিটা পায়ে নিচে থাকার কথা সেখানে চলে গেছে হচ্ছে মাথার উপরে। সেখানে আমরা বলতে পারি দ্য মিথ ইজ ফুললি কনফার্মড। এখানে আমাদের নেক্সট মিথ দেখেছেন, টেল ইউ ফ্রেন্ড টু স্ট্যান্ড বিসাইড দ্য রেড ওয়েল ড্রাম অ্যান্ড ইউ ব্লাস্ট ইট, দ্য ড্যামেজ উইল বি কাউন্টেড। সো চলেন আমরা আমাদের টিমমেটকে রেড ড্রামের পাশে দাঁড়িয়ে আমাদের এটা ব্লাস্ট করি, অ্যান্ড দেখি যে আমরা যে তার টিমমেটকে নক করলাম সেই ড্যামেজটা কি আমাদের কাউন্ট করে কি না সেটা আমরা দেখি। এখানে মারা গেছি, সো চলেন আমরা এখন ব্যাক করি অ্যান্ড দেখি যে ড্যামেজ কাউন্ট। ও ভাই, 441 ড্যামেজ এখানে কাউন্ট করে ফেলেছে, সেখানে আমরা বলতে পারি দ্য মিথ ইজ ফুললি কনফার্মড। তো গাইস, আমার নেক্সট মিথ ইজ, গেমে নতুন মাশরুম দিছে ওইটা ইউজ করলে অটোমেটিক ইমোট বারবার মারতে থাকে, বাট ফ্ল্যাগ ইমোট একবারই মারে। মানে সিরিয়াসলি ডুড, চলেন আমরা দেখি। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ইউজ করলাম, অ্যান্ড এখানে কিন্তু চেয়ার ইমোটটা আছে, এটা বারবার অটোমেটিক মারতেছে, অ্যান্ড আমি কিন্তু কোনোরকম ইমোট ইমোট মারতাছি না, কারণ এটা অটোমেটিক মারতেছে, অ্যান্ড যে মাশরুমের মতো গাছটা আছে সেটা কিন্তু অটোমেটিক বাড় মানে বড় হইতেছে।
সো এখানে ভিডিওটা একটা ফাস্ট মোশন করে দিলাম এন্ড দেখি যে ফ্ল্যাগ মোড করলে কি একবার নাকি অনেকবার করে। হ্যাঁ ভাই আপনার কথা একদম 100% সত্য, কারণ যখনই ফ্ল্যাগ ইমোট করলো তখন কিন্তু একবার করার পর যে হাত ধরে ফ্ল্যাগ ধরে রাখছে ওর পরে কিন্তু কোনো রকম ইমোট করে নাই, সেখানে বলতে পারি মিথ ইজ ফুললি কনফার্মড। এখানে তো নেক্সট মিথ লিখেছেন, ড্রাম পরে বাইকের উপর লাফ দিয়ে উঠো, উপরেই শুয়ে পড়ো এবং ড্রাইভ বাটনে ক্লিক করো, ম্যাজিক। তো চলেন আসলে দেখি এখানে কোনো রকম ম্যাজিক কিংবা গ্লিচ আমরা দেখতে পাই কিনা। আমরা এখানে ড্রাম পরে চলে আসছি অ্যান্ড দেন আমি বাইকের উপরে উঠলাম অ্যান্ড শুয়ে পড়তেছি অ্যান্ড দেখি ড্রাইভ বাটনে ক্লিক করলে কী ম্যাজিক দেখতে পারি। ভাই সেই লেভেল ওপি একটা বাঘ ছিল মানে এই মিথটাতে, অ্যান্ড আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এরকম এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মিথ আমাদের কমেন্টে কমেন্ট করার জন্য, তাহলে কিন্তু আমরা নতুন নতুন মিথগুলো পেয়ে যাই অ্যান্ড করতে পারি। অ্যান্ড যা যা নতুন নতুন মিথ দিতে চান তারা এই ভিডিও কমেন্ট সেকশনে কিন্তু আপনারা দিতে পারেন, তাতে আপনার মিথ মানে আপনার কমেন্ট করা মিথগুলো কিন্তু আমরা নেক্সট ভিডিও ট্রাই করতে পারি। বাই দ্য ওয়ে দ্য মিথ ইজ ফুললি কনফার্মড। সো গাইস আমার নেক্সট মিথ ইজ পতাকার ইমোটের নাম 15 মিটার পর্যন্ত দেখা যায়, পরে আর দেখা যাবে না। মানে সিরিয়াসলি ডুড, আপনি সব হিসাব নিকাশ করে লাইছেন নাকি রে ভাই? সো এখানে আমি ফার্স্ট অফ অল আমার পতাকা বা ফ্ল্যাগ ইমোট আছে সেটা আমি এখন আমার এখানে মারতাছি অ্যান্ড এখানে আমার টিমমেট দেখতে পাচ্ছেন, সে কিন্তু ঠিক পতাকার ইমোটের উপরে দাঁড়িয়ে থাকবে, তাহলে আমি মিটারটা দেখতে পারবো, কারণ আমার টিমমেটের কিন্তু যে দূরত্বটা আছে সেখানে কিন্তু মিটার লেখা থাকে কিন্তু পতাকা কিন্তু লেখা থাকে না। সো এখানে কিন্তু আমি বুঝতে পারবো যে কত মিটার দূরত্ব পর্যন্ত এখানে নামটা শো করে। সো আরে ভাই রে ভাই আপনি তো একদম ফ্রি ফায়ার একদম পিএইচডি করে ফেলাইছেন, মানে 15 কিলোমিটার একদম সব হিসাব নিকাশ করে ফেলাইছেন যে কত মিটার পর্যন্ত নাম দেখা যায়। বাই দ্য এখানে আপনি যে বলছেন একদম 100% সত্য যে 15 মিটার পর্যন্ত নাম শো করে, যখনই 16 কিংবা 17 মিটার চলে যায় তখনই তার নাম দেখা যায় না, সেখানে বলতে পারি মিথ ইজ ফুললি কনফার্মড। সো গাইস আমার নেক্সট মিথ ইজ স্মুথ গ্রাফিক্সে ফ্ল্যাগ ইমোটের নাম শো করে না, মাস্ট ট্রাই। তো চলেন আমরা ট্রাই করে দেখি। ফার্স্ট অফ অল এখানে গ্রাফিক্সটাকে আমি স্মুথ করলাম অ্যান্ড দেন আমি একটা গেম স্টার্ট করে দিয়েছি, চলেন দেখি যে স্মুথ গ্রাফিক্সে আমাদের যে নামটা আছে ফ্ল্যাগে সেখানে নাম শো করে কি না। না ভাই আপনার কথা একদম 100% ভুল, কারণ এখানে দেখতে পাচ্ছি আমি স্মুথ গ্রাফিক্সে গেম খেলতেছি অ্যান্ড আমি যখনই ফ্ল্যাগ ইমোটটা মারলাম এখানে কিন্তু স্পষ্ট আমার নাম একদম শো করতেছে, মানে ফুল ক্লিয়ার, কোনো রকম যে একটু ব্লার মার হবে সেরকমও না। সেখানে আমরা বলতে পারি দ্য মিথ ইজ ফুলি বাস্টেড। ওকে আমাদের নেক্সট মিথ হচ্ছে একটা গ্রেনেড মারেন অ্যান্ড গ্রেনেডের উপর ফ্ল্যাগ ইমোট মারেন দেখবেন আপনি কোনো রকম ড্যামেজ খাবেন না, মানে সিরিয়াসলি ডুড। সো চয় আসলে দেখি গ্রেনেড মারার পর যদি ওই গ্রেনেডের উপর ফ্ল্যাগ ইমোট মারি তাহলে কি কোনো রকম ড্যামেজ খায় কি না। না ভাই আপনার মিটটা একদম 100% ভুল অ্যান্ড মাঝখান থেকে ভাই আমারে মারা দিলে আমরা কি বাঁচাতে আসলো না ভাই, কষ্ট। বাই দ্য মিথ ইজ ফুললি বাস্টেড। সো গাইস আমাদের লাস্ট মিথ হচ্ছে স্মুথ গ্রাফিক্সের লবিতে যে বন ফায়ার চলে সেই বন ফায়ারে আগুন দেখা যায় না। সো চলেন আমরা দেখি যে স্মুথ গ্রাফিক্সে কি আসলেই বন ফায়ারে কি আগুন জ্বলে কি না, মানে লবি যে বন ফায়ারটা আছে সেখানে আগুন জ্বলে কি না। না ভাই আপনার কথা একদম 100% ভুল, কারণ এখানে আমি স্মুথ গ্রাফিক্সে গেমে চলে আসছি অ্যান্ড লবিতে আগুন জ্বলতেছে কিন্তু বনফায়ারটা, যদি বনফায়ারের কালারটা একটু অন্যরকম হয়ে গেছে নর্মাল বনফায়ারের যে কালারটা আছে আমি আলট্রাতে খেলে যেরকম হয় সেরকম না। বাই দ্য মিথ ইজ ফুলি বাস্টেড। সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটাকে লাইক করে দেবেন অ্যান্ড যদি চ্যানেলে নতুন ভিডিও হয়ে থাকেন সাবস্ক্রাইব বাটন এখনো ক্লিক না করে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড পাশে আসা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না, কারণ এরকম এরকম ইন্টারেস্টিং তারপর আমার বিভিন্ন রকম ফানি গেম প্লে তারপর বিভিন্ন রকম কাস্টমার ফানি সেগুলো কিন্তু আমরা চ্যানেল আপলোড করে থাকবো। সো সাবস্ক্রাইব বাটন এখনো ক্লিক না করে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আমাদের 3,20,000 সাবস্ক্রাইব কিন্তু খুব কাছাকাছি চলে আসে, সো প্লিজ একটু সাপোর্ট করেন অ্যান্ড যা যা আমাদের নতুন নতুন মিথ দিতে চান তারা এই ভিডিও কমেন্ট সেকশনে আপনাদের জানা মিথগুলো দিয়ে দেন, সেই সকল মিথগুলো থেকে আমরা নেক্সট ভিডিও মেক করবো। সো আজকের মতো গুড বাই গুড নাইট।